দলের ঐক্যে ফাটল ধরাতে ষড়যন্ত্র চলছে উল্লেখ করে ভুল সূত্রে আগামীর পথযাত্রায় এগিয়ে যেতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে রাজধানীর রাসেল স্কোয়ারে গণতন্ত্র হত্যা দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নিজের সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই অনুষ্ঠানে যুক্ত হন কাদের। এ সময় 15 ফেব্রুয়ারি ভোট ডাকাতি নির্বাচন করে বিএনপি এখন গণতন্ত্রের ফেরিওয়ালা সেজেছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আজকে ষড়যন্ত্র বলছে চলছে দলের ঐক্যে ফাটল ধরানোর জন্য, দলের মধ্যে বিভেদ সৃষ্টি করার জন্য। আজকে সেজন্য দলকে আরো ঐক্যবদ্ধ, সুশৃঙ্খল, শক্তিশালী করতে হবে, দলকে ভুল ত্রুটি মুক্ত করতে হবে, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে নবতর পথযাত্রায় আমাদেরকে এগিয়ে যেতে হবে।